বর্তমানে আমরা যেটা ফেস করছি, সবাই আমাদেরকে ডাউট করছে, সবাই কেন ডাউট করছে। ডাউট করার বিভিন্ন কারণ রয়েছে, কারণ আমরা যে একটা ফর্মে রয়েছি, যে একটা ফর্মেটে রয়েছি, এই ফর্মে বা এই ফর্মেটে অতীতে যারা ছিল তারাই এই সুযোগটাকে ব্যবহার করে তার বিভিন্ন ভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে। এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে, তারা কেন আমাকে বিশ্বাস করবে, আমাদেরকে কেন বিশ্বাস করবে, আমাদের এত সুযোগ থাকার পরে আমরা যে সেটাকে ক্যাপিটালাইজ করছি না, এটার আস্থাটা তারা কিভাবে পাবে, সেটা আমার টি শার্ট পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায়। এবং মানুষ মনে করেছে আমার শুধু একটাই টি শার্ট আছে, এবং যেহেতু আমি সেকেন্ড টি শার্ট পরছি বা টি শার্ট এক সপ্তাহ পর চেঞ্জ করি, মানে আমার স্বাভাবিক লাইফে, মানুষ এখন এইটার মানে অর্থের উৎস জানতে চায়, যে অর্থের উৎস কোথায়, তো এটাও ভালো লাগে। এখন জনগণ জানতে চাচ্ছে যে যারা সমন্বয়কারী, যারা বাংলাদেশকে সফর করছেন, তারা এই টাকার উৎস কোথা থেকে আসছে, এদেশের মানুষ জানতে চায়। তার মানে কি শেখ হাসিনার কথাই ঠিক যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সম্মানিত বন্ধুগণ। অবশেষে মুখ খুলল হাসনাত আবদুল্লাহ। প্রদর্শক শ্রোতামণ্ডলী, হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি মুখ খুললেন এবারে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে। অনেকে বলছে হাসনাত আবদুল্লাহ মানে বেইমানি করেছে জাতির সঙ্গে, হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার কাছে আন্দোলন বিক্রি করার চেষ্টা করেছিল, হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগ করত, তাকে বিশ্বাস করা যায় না, হাসনাত আবদুল্লাহ এখন বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সম্মেলন করছে, সমাবেশ করছে, তার অর্থর বা তার অর্থের যোগান কে দিচ্ছে, অনেকেই অনেক ধরনের বিতর্কিত প্রশ্ন তুলছে, সমালোচনা করছে হাসনাত আবদুল্লাহর। অবশেষে এই অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রত্যেকটি সমালোচনার কঠিনভাবে মোকাবেলা করে কঠিন জবাব দিয়েছে। কি বলল হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে ওঠা বিতর্ক বা অভিযোগ নিয়ে, সেটা আমরা শুনে আসি, তারপরে কথা বলি, আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে। আমাদের প্রশ্নের মানে প্যাটার্ন দেখে সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা ফসিলাইজড আইডিয়া তৈরি হয়েছে, এবং এই ফসিলাইজড আইডিয়া যে তৈরি হয়েছে বা যেটাকে আমরা স্টিগমা বলি, স্টিগমা ফসিলাইজড আইডিয়া বা প্রপোজিশন আগে থেকেই একটা ধারণা, সেটা বিষয়টা এমন না যেটা আমরা স্বপ্ন দিতে পারবো, আমাদের ইননেট কোনো একটা বিষয় বা আমাদের একদম জন্মগতভাবে হয়েছে বিষয়টা এমন না, এইটা একটা ফেসিজমের এত বছর ধরে ফেসি সরকার যে ঝেঁকে বসেছিল সেটারই একটা হচ্ছে প্রভাব আমাদের মধ্যে ঝেঁকে বসেছে, যেটা আমরা এখন ক্ষমতাকে ভয় পাই এবং সমাজের মধ্যে আছে যে ক্ষমতায় যে যায় সেই হচ্ছে এমন হয়, মানে আমাদের মধ্যে এই চিন্তাটা আছে। এই কারণে কিন্তু আমরা যখন প্রশ্নটা করছি, প্রশ্নটা করার সময় কিন্তু আমরা বারবার বলছি যে অতীতের অভিজ্ঞতা, যারা ক্ষমতায় গিয়েছে তারাই হয়তো তারাই ডিলেল হয়েছে, এখন যারা সমন্বয়ক ক্ষমতায় আছে, সমন্বয়ক ক্ষমতায় আছে যদি সেটা আমরা নাই এটা ধরে নেওয়া হয়, তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলবো, আমাদের যদি এভাবে রিয়েলিস্টিক হই, মানে সব কিছুকে আমরা যদি এভাবে রিজেক্ট করি, আমাদের এই সংকট উত্তরণ করে, আমার বর্তমানে একজন মানসিক স্বাস্থ্যের কথা বলবো, আমি মনে করি কোথাও না কোথাও আমাদের কিন্তু বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি সব ফর্মের ক্ষমতাকে এভাবে ডিজন করা শুরু করি, আলটিমেটলি চেঞ্জ কাদের মধ্য দিয়ে আসবে, আমার তো কোনো একটা ক্ষমতাকে আমার নির্ভর করতেই হবে, সামহোয়ার তো আমাকে নোংর ফেলতেই হবে। তো এখন আমি যদি যেমন বর্তমানে আমরা যেটা ফেস করছি, সবাই আমাদেরকে ডাউট করছে, সবাই কেন ডাউট করছে, ডাউট করার বিভিন্ন কারণ রয়েছে, কারণ আমরা যে একটা ফর্মে রয়েছি, যে একটা ফর্মেটে রয়েছি, এই ফর্মে বা এই ফর্মেটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে তার বিভিন্নভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে। এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে, তারা কেন আমাকে বিশ্বাস করবে, আমাদেরকে কেন বিশ্বাস করবে, আমাদের এত সুযোগ থাকার পরে আমরা যে সেটাকে ক্যাপিটালাইজ করছি না, এইটার আস্থাটা তারা কিভাবে পাবে, কারণ তারা বিভিন্ন সময় আস্থা মানুষের মধ্যে দিয়েছে কিন্তু তারা সবসময় আহত হয়েছে, 47 হয়েছে, 71 হয়েছে, 90 পরবর্তীতে হয়েছে, এখন 24 পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, এটা মানুষের আমি বলবো বা জনগণের কোনো ভুল না, সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণ। তবে আমি আশাবাদী, কারণ মানুষ এখন যেভাবে ক্ষমতাকে প্রশ্ন করছে এবং দ্বিমত প্রকাশ করছে সেটা আমার কমেন্ট সেকশন দেখলে বোঝা যায়, এবং সেটা আমার টি শার্ট পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায়। এবং মানুষ মনে করেছে আমার শুধু একটাই টি শার্ট আছে, এবং যেহেতু আমি সেকেন্ড টি শার্ট পরছি বা টি শার্ট এক সপ্তাহ পর চেঞ্জ করি, মানে আমার স্বাভাবিক লাইফে, মানুষ এখন এইটার মানে অর্থের উৎস জানতে চায়,
যে অর্থের উৎস কোথায়, তো এরাও ভালো লাগে। এখন এই যে প্রশ্ন করার এই যে চর্চাটা, এটা কিন্তু আমাদের এটা অনেক ইতিবাচক। কারণ আপনি যদি নিকট অতীতে যান তাহলে দেখবেন আমাদের যে প্রশ্নগুলো করা হতো বিভিন্নভাবে মিডিয়াতে, বিভিন্ন এরকম এই ধরনের আমাদের ফুল ডুপ্লেক্স মোডে যে কনভারসেশনগুলো হয় সেখানে প্রশ্নের কিন্তু একটা বিনিময় মূল্য থাকতো। যেমন কিছু কিছু প্রশ্ন করা হতো যে প্রশ্নের বিনিময় মূল্য হয়তো এই প্রশ্নের বিনিময় মূল্যে আমি হয়তো ইউনাইটেড নেশন সফরে যাবো, কারো সফর সঙ্গে হবো, হয়তো কোনো প্রশ্নের বিনিময় মূল্য হতো আমি পূর্বাচল একটা প্লট পাবো, কোনো প্রশ্নের বিনিময় মূল্য হতো হয়তো এটার মধ্য দিয়ে আমি সচিবালয়ের একটা এটাকে কি জানা বলে পার্মানেন্ট একটা পাস পাবো। কিন্তু আমাদের কি যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটার কিন্তু কোনো বিনিময় মূল্য নেই, সেটা নিছক ক্ষমতাকে প্রশ্ন করার একটি দৃষ্টান্ত এবং সেদিকে আমরা স্বাগত জানাই। এবং এই প্রশ্ন করার চর্চাটা আমাদেরকে বর্তমানে অব্যাহত রাখতে হবে, যেমন করে আপনারা যারা ক্ষমতায় যায় তারা যে রাবণ হবে এই ভয়টা আপনারা যেভাবে পাচ্ছেন। এখানে দুইটা জিনিস শিক্ষা, প্যারালালে আমাদের দুইটা কাজ চালাইতে হবে। এক, ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত রাখতে হবে। দুই, আমাদেরকে কোথাও না কোথাও একটা বিশ্বাস স্থাপন করতে হবে, ক্ষমতাকে আমাকে ওয়েলকাম জানাইতে হবে। আমি যদি শুধু ক্ষমতাকে প্রশ্ন করি, ওয়েলকাম না জানাই, আলটিমেটলি কিন্তু রিফর্ম হবে না এবং যারা দায়িত্বটা নিয়েছে তারা কিন্তু দায়িত্ব অনুভব করবে না এবং তারা আস্তে আস্তে ডিজন করা ডিজন ফিল করবে। যেমন আজকে এখান থেকে প্রশ্ন আসছে যে প্রান্তিক পর্যায়ে আসলে আমাদের আলোচনাটা পৌঁছাচ্ছে কিনা, প্রান্তিক পর্যায়ে, কারণ আন্দোলনে যারা আসছে একটা বড় অংশ এবং এই আন্দোলনটা কিন্তু ছিল এপিসোডিক একটা আন্দোলন যেটা গ্রিক মিথোলজিতে ছিল, এই কারণে এই পুরো আন্দোলনে মানুষ টায়ার্ড হয় নাই। প্রত্যেক দিন মানুষের মধ্যে কিন্তু একটা মানে একটা আগ্রহ কাজ করতো, হোয়াট নেক্সট, কালকে কি, কালকে প্রোগ্রাম কি, কালকে প্রোগ্রাম কি। অন্যান্য আন্দোলনে যেটা হয় যেমন শাহবাগে কিন্তু সিজনাল কিছু আন্দোলন হয়, ইয়ারডে কিছু আন্দোলন হয়, এই আন্দোলনের কোনো এপিসোড নাই। এটা জানি আমরা কি হবে, সকালে বসবে সারাদিন থাকবে সন্ধ্যায় চলে যাবে, আবার সকালে আসবে সারাদিন বসবে ব্যানার নিয়ে বসবে। মানে মানুষকে মানে এপিসোডিক যে ব্যাপারটা গ্রিক মিথোলজিতে যেটা হয় এপিসোডিক, একটা এপিসোডের পরে কি একটা এপিসোড হবে সেটা মানে মানে নেভার সিন বিফোর। তো এই নেভার সিন বিফোর একটা ইন্ট্রোডাকশনটা যখন মানুষের মধ্যে হয়েছে সব জায়গায় কিন্তু এটা আমাদেরকে বড় সার্বজনীনতা পাইছিল। তো এখন একটা জিনিস দেখেন, এটা কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না, শুধুমাত্র একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, প্রত্যেকটা এপিসোডে কিন্তু মানুষ ইনক্লুড হয়েছে। এখন এই মানুষগুলোর কাছে আমরা আন্দোলন পরবর্তী সময় যখন আমরা পৌঁছাতে যাচ্ছি সেটা নিয়েও কিন্তু আবার বিতর্ক হচ্ছে। একটা পক্ষ বলছে যে আপনারা যারা সবাই আন্দোলন করছে তাদেরকে কেন আপনারা ইনক্লুড করছেন না এখন, তাদেরকে এই এই যেমন এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে যে আমরা কি শুধুমাত্র এসি রুমে এরকম একটা প্রেসক্রাইবড একটা এনভায়রনমেন্টে আমরা আলোচনাটা করছি, কই আমার রিক্সাওয়ালা তো এখানে ইনভলভ না, যে চকরিয়া পেকুয়া যেখানে আমি গতকাল আসছি, পেকুয়া একটা প্রত্যন্ত এলাকা প্রান্তিক জনপদ, ওই মানুষটা সুশাসন গণতন্ত্র এই যে তাত্ত্বিক বিষয়গুলো ওকে খাওয়ানো যাবে না, ও বুঝবে না, তাহলে তাকে আমি কীভাবে আন্দোলন পরবর্তী বার্তাটা সংস্কারের বার্তাটা আমি পৌঁছাবো, সংস্কার পুনর্গঠন রিফর্মেশন রিকনসিলিয়েশন রিডেমশন এই শব্দগুলো তাত্ত্বিক শুধুমাত্র আমাদের আরবান ক্লাসের কাছে শুনতে ভালো লাগে। এবং আমাদের এই বয়ানগুলো মানুষ অ্যাপ্রিসিয়েট করে দুইটা কারণে, একটা হচ্ছে প্রথম যে কারণ মানে প্রান্তিক পর্যায়ের মানুষ অ্যাপ্রিসিয়েট করে কারণ এই আমাদের বক্তব্যের অধিকাংশ তারা বুঝেই না, এই কারণে মনে করে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। মানে বেশিরভাগ মানুষ, কারণ আমি না সাত দিন আমি প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদের এই কথাবার্তাগুলোকে মনে করে অনেক ভারী ভারী কথা এই কারণে মনে করে কারণ আমরা কী বলি তারা এই অধিকাংশ বুঝেই না। এখন আমি যখন বোঝানোর জন্য প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছি সেটা নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে যে আমরা জেলা টুরে যাচ্ছি, আমরা রাজনৈতিক দল গুছাচ্ছি, আমরা এটা করছি সেটা করছি। যেমন উনি একটা মিস ইনফরমেশন দিয়েছে যে আমরা নাকি সমন্বয় ক্লোজ মিস করছি, এরকম কিছুই হয় নাই। রেদার আমাদের মূলত এই ট্যুরের উদ্দেশ্য কী ছিল, ট্যুর এই সপ্তাহে ট্যুর বলে দেখে না খুবই একটা সস্তা করে ফেলা হয়েছে, আমরা যাওয়ার চেষ্টা করেছি তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি যে তারা কী ভাবছে, তাদেরকে কীভাবে আমার এই এসি রুমের সাথে ইনক্লুড করা যায় বা একটা ব্রিজ ক্রিয়েট করা যায়। কারণ আমি দেখতে পাচ্ছি যে দ্য রিফ্ট ইজ অ্যাকচুয়ালি ইয়নিং, এখন এই ব্রিজটা কিন্তু আমাকে করতে হবে, করার জন্য তাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে আসতে পারবো না। আন্দোলন কিন্তু তারা ঢাকা এসে করে নাই, এটা আমাদের ডিসাইমিনেট হয়েছে, পুরো দেশে ছড়াইছে, এখন আমাকে পুরো দেশে ছড়াই যেতে হবে। এটাকে আমি শুধুমাত্র বাতিঘর, এটাকে আমি টিএসসি কনফারেন্স রুম, আমার সিরাজু আমাদের লেকচার থিয়েটার, এটাকে যদি আমি ভাবে মানে আরবানাইজ করি আলটিমেটলি কিন্তু আমি মানুষটাকে মানে আমি রিক্লুসিভ একটা লাইফ লিড করতে হবে আমাকে। মানে এই আন্দোলনটাকে আমার আবার হচ্ছে এটাকে একটা মোড়ক দেওয়া হইলো, একটা এলিটিসিজমের একটা মোড়ক দেওয়া হইলো। তো আমাকে যদি এটাকে আমি আন্দোলনটা যেভাবে যেই উদ্দেশ্য মানে আন্দোলনকালীন সময় যেটা ছিল, আন্দোলনকালীন যেটা ছিল সমর আন্দোলন,
আন্দোলন পরবর্তীতে যদি আমি সবাই রাখতে চাই আমার কাছে সবার কাছে যাইতে হবে, এবং এই যাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে বা সেটা হচ্ছে যে আমাদের মানে এটাকে প্রতিনিয়ত যেটাকে আমরা বললাম যে মাহফুজ ভাইয়ের কথা বলছিল যে পুনর্মঞ্চায়ন করা, বারবার করে পুনর্মঞ্চায়ন করা, এটাকে বিভিন্ন ভাবে আমাদের পিসুরগুলাকে, তবে সেটা অবশ্যই ইনক্লুসিভ হয়ে উঠতে হইতে হবে। আমি যেন কাউকে মানে মানে আমি যেন কাউকে ইনক্লুসিভ মানে বাদ না দিয়ে দিই। দুই নম্বর বিষয়, আমি সময় নিচ্ছি কিনা, বেশি সময় নিচ্ছি না, আচ্ছা দুই নম্বর বিষয় সেটা হচ্ছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে তুষামদি করা বা মুসাহিবি করা এটা কি অপরাধ? আমি যদি কাউকে ক্রিটিসাইজ করতে পারি, আমি কারো প্রশংসা, আমি এটাকে আনকন্ডিশনালি করতে পারি, এটা তো আমি আমি যদি ইউপিজিটিটা পড়েছি জন মিল্টনের, সেখানে 17th সেঞ্চুরিতে লেখা এবং প্রথম সেন্সরশিপের আলোকে মানে সেন্সরশিপকে মানে রিভোক করে কোনো বই লেখা হয়েছিল সেটা জন মিল্টনের জেরুজালেম, ওখানে একটা কথা বলা হয়েছিল রাইটিং অর বুকস অফ এনি টাইপস শুড বি পাবলিশড এক্সেপ্ট লাইবেলাস অ্যান্ড ব্লাসফেমাস। তো এখানে দেখেন মানে যে কোনো ধরনের বক্তব্য, যে কোনো ধরনের কথা সেটাকে আপনার জনসম্মুখে আসা উচিত, এটা মানুষের সামনে আর হইতে দিতে হবে, এটা আপনি হয়তো অপছন্দ করতে পারেন। শুধুমাত্র দুটা জিনিস ছাড়া, একটা হচ্ছে লাইবেলাস, মানে ইন্টেনশনালি যদি আপনি কাউকে ব্যক্তি কটাক্ষ করেন লাইবেল করা, টু লাইবেল সামওয়ান অ্যাকচুয়ালি টু ডিমিনিশ সামওয়ানস পার্সোনালিটি বিফোর পিপল, আর ব্লাসফেমাস তো আমরা সবাই বুঝি ইচ্ছাকৃতভাবে ধর্ম কটাক্ষ করা। এই দুইটা ছাড়া আপনি যদি কাউকে তুষামদি করেন, ফর এক্সাম্পল ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, এটাকে আবার কাটছাট করে আবার ইয়া করেন না, আমি এই জায়গায় দাঁড়াইয়া যদি আমি আমার পছন্দের একজন ব্যক্তি, সে বর্তমানে ধরুন খুবই নিন্দিত বর্তমান পার্সপেক্টিভে, আমি তার প্রশংসা যদি করি, এই প্রশংসাতে যদি আপনি বাধা দেন, তাহলে আপনি আন্দোলনের স্পিরিট আপনি ধারণ করেন না। যেভাবে আমি ক্ষমতাকে প্রশ্ন করতে পারি, ঠিক একইভাবে আমি নির্দ্বিধায় আরেকজনের প্রশংসা করতে পারবো, এবং এই প্রশংসাতে যদি আপনি বাধা দিয়ে থাকেন, তাহলে এই ক্ষেত্রে আমি মনে করি প্রবলেমেটিক। মুসাহিবি কিন্তু একটা অধিকার, এখন মুসাহিবি আপনি বাধা দিতে পারেন না, কারণ মুসাহিবি কিন্তু আপনার আপনার এরিয়াকে এনক্রোচ করতেছে, মানে আপনি দেখতেছেন আপনার এরিয়াকে এনক্রোচ করতে করছে কিনা, এবং আপনি একটা মানুষকে পছন্দ করেন না বলে এই মানুষকে যদি আরেকজন প্রশংসা করে তাকে আপনি ঘৃণা করবেন, তাকে আপনি হচ্ছে সেন্সরশিপের মধ্যে নিয়ে আসবেন, এটাও কিন্তু ডিফারেন্ট ফর্ম অফ ফ্যাসিজম, ডিফারেন্ট ফর্ম অফ সেন্সরশিপ। তেওয়াজি মানে আমি যদি একটা এরিক সিম্পলিফাই করে ফেললাম, মানে লেটস মেক ইট মোর সিম্পল, তেওয়াজি করা প্রশংসা, তেওয়াজি ইয়েস, ভার্বাল তেওয়াজি ইয়েস ইয়েস, এটা নিয়ে আলোচনা হতে পারে। এখন আমার আলোচনা আমি আপনাকে চাপা দিতে পারতেছি না, এটাই হচ্ছে এই যে আলোচনাটা হইতেছে, এটাই হচ্ছে আমাদের আন্দোলনের আউটকাম। আপনি আমার বলতে পারতেছেন না তুমি আজকে যাই হোক ইউজ করে দেবো, এইটাই হচ্ছে আমাদের মানে এই আন্দোলনের সৌন্দর্য, এটাকে অব্যাহত রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। আমি মনে করি যারা মত প্রকাশ করতে চায় তাদের থেকে আমার তাদের সেফটি আরো বেশি নিশ্চিত করা উচিত, যারা দিমত প্রকাশ করতে চায়, দুঃখ প্রকাশ করতে চায়। কারণ আমরা বারবার অনেকেই বলি যে বিদ্যুতের সরকারের সময় মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এটা ছিল না, মানুষ কথা বলতে পারতো না, হ্যাঁ এটা ট্রু, কিন্তু মানুষ কিন্তু প্রচুর কথা বলার জন্য সরকার সুযোগ করে দিয়েছিল, সেটা তো সহমত প্রকাশ করে, সহমত প্রকাশ করে, আপনি কি সারাদিন সহমত প্রকাশ করেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে দেয় নাই, কিন্তু সমস্যাটা কোথায় আছে, দুমত প্রকাশ করতে দেয় নাই, দুমত প্রকাশ প্রবলেমেটিক ছিল, আমাদের দ্বিমত প্রকাশ হচ্ছে অব্যাহত রাখতে হবে, যেটা যে যে কোনো মূল্যে আমাদেরকে দ্বিমত প্রকাশ অব্যাহত রাখতে হবে। আমি আসার সময় আমাকে যে রাজীব ভাই যে আমি এখানে আসলে এই ধরনের ফর্মে কি বলতে আমি জানি না, কারণ আই ওয়াজ কমপ্লিটলি মানে ফুল ফ্লেজড একজন বিসিএস ক্যান্ডিডেট ছিলাম, এবং এমপিএসসির কোন বইয়ে কী আছে, কোন লাইনে কী আছে, এবং বইয়ের কোন বই কে লিখছে, এইগুলো মুস্তো পুরো দুই বছর ধরে এগুলো হয়ে গেছে। তো উনি আমাকে আসার আগে আমি বলতেছিলাম ভাই এখানে কী বলবো, কারণ এগুলোতে না না বলতে মানে এখন কোনো জায়গায় গেলে মাইক ধরে কথা বলতে হয়, তো সবার শেষে কথা বলার একটা মানে ফজিলত আছে, অনেক সহজ মানে সবারগুলো সামারি করে বলে দিলেই হয়ে যায়, এটা একটা খুব সহজ দিক, তবে আমি এই লিবার্টিটা নিতে চাইতেছি না। তো উনি আমাকে আদিত্য আমাকে একটা চার পেজের একটা ইয়া পাঠাইছে যে 2011 সালের 9 সালের 11 জানুয়ারি ডক্টর বদিউল মজুমদার সরকারকে কিছু পরামর্শ দিয়েছিল যে আপনারা এই কাজগুলো করবেন আর এই কাজগুলো করবেন না। তো আমি সবার নিচের পেজটাই শুরু করছিলাম, মানে এগুলো পয়েন্ট আকারে লেখা, এখানে আমি মিস থেকে শুরু করছি, আমি আর সামনে পড়ি না, মিস থেকে নিচের পেজটার মধ্যে মানে সবার শেষ পেজে আমি কি পয়েন্টস পাই গেছি। বদিউল মজুমদার 2009 সালের 11 জানুয়ারি এ গভর্নমেন্টকে মোটামুটি 9টা জিনিস করতে মানা করছিল, যেগুলো মানে 1/11 পরে আমরা যে স্বপ্ন রাষ্ট্র গঠন করছি এই কাজগুলো আপনারা করেন না, এবং ইন্টারেস্টিংলি আইরনিকলি ওই 9টা কাজই করছে,
এবং এর মধ্যে আমি এটা পড়ে শোনাই, আমার কাছে খুব মজা লাগছে ব্যাপারটা। এমনটা একটা, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, উনি পরামর্শ দিচ্ছে সরকারকে, সরকারকে অসহিষ্ণুতা প্রদর্শন ও প্রতিহিংসামূলক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। সরকার গঠনমূলক, সরকারের গঠনমূলক সমালোচনার প্রতি শ্রদ্ধাশীলতা প্রদর্শন করতে হবে এবং চাটুকারদের থেকে সাবধান থাকতে হবে। মনে রাখতে হবে যে সমালোচকদের পরিবর্তে চাটুকাররা সরকারের সত্যিকারের ক্ষতি সাধন করে। সর্বোপরি নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির, নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার পরিপূর্ণভাবে পূরণ করতে হবে। এবং আমি দেখলাম এটা বাধা করছে, যেভাবে পরামর্শ দিয়েছিল সরকার পুরো উল্টা পথে আসছে। এখন এই গভর্নমেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এই যে উনি কিন্তু একটা পরামর্শ, ভালো পরামর্শ দিয়েছিলেন, তো এখন এই ধরনের পরামর্শগুলো এই সরকারকে আমরা মনে করি ইনস্টল করতে হবে, প্রচুর পরিমাণে ইনস্টল করতে হবে। কিন্তু আপনি যদি এটা ধরেই নেন, সরকার যেহেতু ক্ষমতায় গেছে সুতরাং এই সরকার খারাপ, তাইলে কিন্তু আমাদের জন্য কাজ করা প্রবলেমেটিক হয়ে যাবে। এবং আপনি বলছিলেন একটু আগে ওর পাশ থেকে একটা প্রশ্ন আসছিল যে সমন্বয়কদের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে খারাপ হচ্ছে নাকি খারাপ করছে বা খারাপ করানো হচ্ছে। আমরা যারা কাজ করছি এখানে, আপনি আমাদের ইন্ডিভিজুয়ালি, আমি লাস্ট 36 আওয়ার্স আমি ঘুমাই নেই, মানে ঘুমাই নেই মানে 1 মিনিটের জন্যও না, 1 মিনিটের জন্যও না, মানে থাকে না ন্যাপ নেওয়া যায় 1 মিনিট ন্যাপ পেলাম সেটাও না, তা না। এবং আমি জানি না পরে কখন ঘুমাবো, এবং এটা কিন্তু 1-2 দিন হইতেছে না, এটা গত 5 জুন থেকে শুরু করে সবাই, এটা সবার সিনারিও। কিন্তু এখন পঞ্চগড়ে কেউ যদি আমার নাম বেঁচে কোনো জায়গা থেকে 80,000 টাকা নিয়ে আসে, ধরে নিয়ে আসলো, সেটা আমি প্রতিবাদ জানাইতে পারি, সেটা নিয়ে আমি ইয়া করতে পারি। কিন্তু এটার জন্য যদি আপনি সবাইকে গণহারে হচ্ছে আপনি ডিসেম করা শুরু করেন, তাহলে কিন্তু কাজের পরিমাণ কমে যায় আমাদের, এবং আমরা ডিমোরালাইজ হই, সিরিয়াসলি আমরা ডিমোরালাইজ হই। আমরা যদি ত্রাণ তুলি সেটা তো সমস্যা, শহীদদের পরিবার গুলি সেটা তো সমস্যা, এবং বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে রাতে ঘুমাতে যাওয়ার আগে যা একটু সমন্বয়িতা গালাগালি করে আসে, কমেন্টে যা একটু সমন্বয়িতা গালাগালি করে আসে, কারণ এটা হচ্ছে সবচেয়ে সেফ জোন, সেফ জোন। তবে এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই, কারণ আমরা যে ভলেন্টারি বেসিসে কাজ করছি, আমরা কিন্তু অথরিটি না, যে জায়গায় আমাদেরকে একটু ব্ল্যান্ড করে ফেলে, অর্থাৎ অথরিটির সাথে আমাদের একটু ব্ল্যান্ড করে ফেলে, আমরা কিন্তু অথরিটি না, আমাদের কিন্তু কোনো লিগ্যাল অথরিটি নাই, এন্টাইটি নাই। আমাদেরকে যে মানুষ আছে সমস্যা নিয়ে ডিভোর্সের প্রবলেম থেকে শুরু করে একদম মোটামুটি সচিব পদবি মানে চেঞ্জ করা পর্যন্ত এগুলো আসে, কিন্তু ভাই আমাদের তো এগুলো কোনো অথরিটি নাই ভাই, আসলেই নাই। এখন এটা ব্ল্যান্ড না করে বরং আমরা ভলেন্টারি বেসিসে কাজ করছি, এটাতে আমাদের একটু সহযোগিতা করেন। যদি আমাদের যৌক্তিক কোনো ভুল থাকে, এই ভুলগুলোকে আমরা কীভাবে মিটিগেট করবো এবং সেগুলোকে কীভাবে অ্যাড্রেস করবো সেটা প্রপার আমাদের এটা সলভ করেন, এটা হইলে আমাদের জন্য কাজ করা অনেক বেশি সহজ হয়ে যায়। তারপর হচ্ছে আচ্ছা এখানে ওই যে সারা বিভাগ একটা কথা বললেন যে আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে, সেখানে আমি যে একটাই কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ফিডার ইনস্টিটিউশনসগুলো যেগুলো রয়েছে, ফিডার ইনস্টিটিউশন নর্মালি আমাদের যেটা হয়েছে গত, আমি ভালো বুঝি না পলিসি, বাট আমার কাছে আমার মানে আমার ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা লাস্ট গভর্নমেন্টে টার্শিয়ারি লেভেলে এডুকেশন অনেক বেশি ইনভেস্ট করছে, প্রচুর ইউনিভার্সিটি খোলা হয়েছে, প্রচুর মেডিকেল কলেজ খোলা হয়েছে, কিন্তু ওই মেডিকেল কলেজ বা কলেজ বা ওই ইউনিভার্সিটিগুলোতে মানে টার্শিয়ারি লেভেলে যাদেরকে পড়ানো হবে ওই ইনস্টিটিউশনসগুলোতে আমি স্টুডেন্ট দিব, কলেজ মানে স্কুল কলেজ স্কুল থেকে কলেজ থেকে আমার স্টুডেন্ট দিব, ওই ফিডার ইনস্টিটিউশনসগুলোর অবস্থা ভয়াবহ রকমের খারাপ। আমরা মানে খুব আপনাদের মাধ্যমে আমরা চাই, আর আমরাও নিজেরও এই আলাপ আলোচনাগুলো জারি রাখবো, সেটা হচ্ছে ফিডার ইনস্টিটিউশনসগুলোকে যত সম্ভব এম্পাওয়ার করা যায়, কারণ ফিডার ইনস্টিটিউশনগুলো যদি এম্পাওয়ার না করা যায় আলটিমেটলি আমাদের যে টার্শিয়ারি এডুকেশনে এত বেশি ইনভেস্ট করা হয়েছে এই ইনভেস্টমেন্টগুলোর কোনো আউটকামই আমাদের আসবে না। পরিশেষে এই যে এখানে একটা ব্রিক্স আছে এবং ব্রিক্সের মধ্যে ইউথ লেখা আছে, এটা কিন্তু খুব সিম্বলিক একটা মিনিং ক্যারি করে, এবং এটাও আমি আপনার মতো করে আপনি মেটাফরিক মিনিংটা ডাইভার্সিফাই করতে পারেন। আমার কাছে যেটা মনে হয় ব্রিক্স আপনি এটাকে এটা মালিক এটাকে যে কোনো আপনি শেপ দিতে পারেন, আমাদের ইউথটা কিন্তু এমন, আমাদেরকে শেপ দেওয়া যায়, গাইড করা যায়। আমরা আপনাদের কাছে চাই যে আমাদেরকে আসলে গাইড করেন, আমাদেরকে শেপ দেন, শেপ শেপ হচ্ছে কি রাইট ওয়েতে, যাতে করে এই যে আমাদের হলিস্টিক অ্যাটিটিউড তৈরি হচ্ছে না, এটা ড্রাইভার কিন্তু সুশীল সমাজ এড়াইতে পারে না। ওই যে মাহমুদ একটা কথা বলছিল না, বুদ্ধিজীবীরা ফিল্ম মারছে, 71 ফিল্ম মারছে, 2400 ফিল্ম মারছে, আসলে কিন্তু ফিল্ম মারছে, আমাদেরকে আহত করছে। এখন জনগণ জানতে চাচ্ছে যে যারা সমন্বয়কারী, যারা বাংলাদেশকে ছপর করছেন, তারা এই টাকার উৎস কোথার থেকে আসছে এদেশের মানুষ জানতে চায়, কারণ আপনারা তো পলিটিশিয়ান না এবং ব্যবসায়ীও না, এবং আপনারা কোনো ব্যবসা করেন বলে এদেশের মানুষ জানে না, এদেশের মানুষ জানে আপনারা ছাত্র, কিন্তু ছাত্র অবস্থায় এত টাকা আপনারা কোথায় পাচ্ছেন এদেশের মানুষ জানতে চাচ্ছে। জনগণের মাঝে এখন প্রশ্ন উঠছে যে তারা বাংলাদেশে প্রতিটি জায়গায় ছপর দিচ্ছে একটি প্রোটোকলের মধ্য দিয়ে,
এই প্রোটোকলের মধ্য দিয়ে তাহলে এত টাকা কোথায় পাচ্ছে দেশের মানুষ জানতে চায়। কাজেই উপরে থুথু মারলে কিন্তু নিজের গায়ে অনেক সময় পড়ে। যে বৈষম্য ছাত্র সমন্বয়কারী যারা আছেন তাদেরকে প্রশ্ন রাখতে চাই এবং ইতিহাসের অতীত থেকে তাদের শিক্ষা নিতে বলছি। সেটা হলো আপনারা জানেন যে মরহুম শেখ মুজিবুর রহমান তাকে এই শেখ হাসিনা বাংলাদেশের একক দাবিদার হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, কিন্তু এদেশের মানুষ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে যে এই দেশ কারো বাবার দেশ নয়, এই দেশ কারো ব্যক্তির দেশ নয়, এই দেশ এদেশের খেটে খাওয়া মানুষের দেশ, এদেশ রিক্সাওয়ালার, এদেশ খেটে খাওয়া মানুষের, এদেশ ছাত্র জনতার সকলের দেশ। কাজেই এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। তারা যে বক্তব্য দিয়েছে আমাদের দেশনায়ক তারেক রহমানকে নিয়ে, এই বক্তব্য নিন্দনীয়, আমি এই বক্তব্যের প্রতিবাদ জানাতে চাই না। আমি এই বক্তব্যটা এইভাবে বলতে চাই যে আমার নেতা দেশনায়ক তারেক রহমান, আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে কুরুচিপূর্ণ বক্তব্য আমাদেরকে শেখায় নাই। তাদেরকে বলতে চাই আপনারা এমন নেতা যেই নেতার আজকে দেখেন যে লন্ডনে বসেও বাংলাদেশের মানুষকে কিভাবে এক মঞ্চে দাঁড় করেছে, সেটা হলো দেশনায়ক তারেক রহমান। দেশনায়ক তারেক রহমানের যেই অবদান, এই অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। এই যে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে, এই পতনের সব রূপরেখা দিয়েছে দেশনায়ক তারেক রহমান। এবং দেশনায়ক তারেক রহমান যদি না থাকতেন তাহলে অনেক রাজনীতিবিদরাই ভেসে যেতেন, তাদেরকে পাওয়া যেত না। আজকে দেখুন বিএনপি ছত্রছায়ায় আমরা দেখছি যে এক শ্রেণীর রাজনীতিবিদরা বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা পাবলিক মিটিংয়ে বিএনপির বিরুদ্ধে বলেন, কিন্তু রাতের অন্ধকারে আবার দেখি আমাদের নেতাদের তেল মালিশ করার জন্য বাসায় বাসায় দাঁড়ে দাঁড়ে যান। এটা আমার নিজের চোখে দেখা, দুঃখ হয় কষ্ট হয় যে যাদেরকে লালিত করেছে বিএনপি, যাদের ছায়া দিয়েছে বিএনপি, যাদের বেগম খালেদা জিয়ার আঁচলের নিচে থেকে যারা আজকে বাংলাদেশে বড় বড় কথা বলছেন তাদেরকে আমি স্মরণ করে দিতে চাই যে পাবলিক মিটিংয়ে আমাদের বিএনপির বিরুদ্ধে বলবেন, আমার নেতার বিরুদ্ধে বলবেন, এবং রাতের অন্ধকারে আবার আমার বিএনপির নেতাদের বাড়ি বাড়ি যাবেন, দ্বারে দ্বারে যাবেন। এটাও জাতি জানতে চায় যে তাদের আসলে মূল চিন্তাটা কী, রাজনীতি নাকি ভোগবিলাসের, নাকি তারা ভোগ করতে যাচ্ছেন। দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো ভোগের রাজনীতি করেন না, ত্যাগের রাজনীতি করেন, যার প্রমাণ বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ হাসি হেসেছেন এবং দেশনায়ক তারেক রহমান শেষ হাসি হাসছেন এবং হাসবেন। আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা কোনো সন্দেহ নাই। এদেশের মানুষ বিএনপির নেতৃত্বে আছে, বিএনপির সাথে আছে, দেশনায়ক তারেক রহমানের সাথে আছে। কাজে আমি ওই রাজনীতিবিদদের বলতে চাই কথাবার্তা একটু মেপে ঝুপে বলা উচিত বলে আমরা মনে করি। মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? যে কোটার বিরোধিতা করা, কোটার সংস্কার করা, যদি আমরা সরাসরি বিরোধিতা করিনি বা বাতিলের পক্ষেও ছিলাম না, কিন্তু সরকার পরবর্তীতে সেটাকে রাজনৈতিক মোড় দেয় আর শেষ পরিণতি এর সাথে আমরা সবাই অবগত আছি। 5ই আগস্ট যখন আমরা এটা ছাত্রদের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্র সমাজের হাত দিয়েই পুরো দেশ 5ই আগস্ট স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আমাদের 9টা দফা ছিল, তার মধ্যে সপ্তম দফা ছিল যে আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্র শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তাদের রাজনীতি আমরা নিষিদ্ধ ঘোষণা করব। ওই প্রেক্ষিতে আমরা 17 জুলাই আমাদের প্রায় সকল হল থেকেই আমরা ছাত্রলীগকে, ছাত্রলীগ সহ ছাত্রদল এবং সকল দলীয় প্যানেলে অন্তর্ভুক্ত ছাত্রদেরকে আমরা হল থেকে বের করে দেই বা বিতাড়িত করি। কিন্তু এখন আমরা দেখছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্নভাবে মতামত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি এবং আমরা এটা দাবি করি যে আমাদের দেশে এখন আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের বাক স্বাধীনতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সেক্ষেত্রে সবাই চাইলেই তাদের মতামত প্রকাশ করতে পারে, কিন্তু এর মানে এই না যে সপ্তম দাবিটাকে আমরা ভুলে যাবো। আমরা তখন আসলে বিবেচনার মধ্য দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে আমরা আমাদের ক্যাম্পাসে আর কোনো দাসত্ব মানব না, আমরা আর কারো দাস হতে রাজি নই। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যদি মুক্ত চিন্তার বা গবেষণার সুযোগই না
না থাকে তাহলে আমাদের পড়াশোনার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আমরা তাহলে যদি রাজপথ আমাদের মুক্ত চিন্তা প্রকাশ করার একমাত্র অবলম্বন হয় তাহলে আমাদের সারা জীবন হয়তো রাজপথেই কাটিয়ে দিতে হবে, আর সেটা অসম্ভব। আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। আমরা দেখেছি যে সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়েছে যে 22 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে। তা আমরা স্মারকলিপি দিয়েছিলাম আমাদের মাননীয় ভিসি স্যারকে 29 আগস্টে দেওয়ার পর স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে অবশ্যই যদি তোমরা চাও যে ক্যাম্পাসে রাজনীতি থাকবে না, আর যেহেতু এটা একটা দাবি হিসেবে আগেই উত্থাপন করা হয়েছিল সেটা আমি তোমাদের সাথে একমত পোষণ করছি এবং আমি চেষ্টা করব। কিন্তু যারা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকাল হুমড়ি খেয়ে পড়ছেন এদেরকে আমরা আসলে সতর্ক করা ছাড়া কিছুই করব না। আর আমরা আপনাদেরকে আলটিমেটাম দিয়ে দিতে চাই যে ক্যাম্পাসটাকে এখন শিক্ষার জন্য উপযোগী করার জন্য আপনাদের এই লাফালাফিগুলো বন্ধ করে দিন। আপনারা আপনাদের মতামত প্রকাশ করার জন্য আপনারা ক্যাম্পাসের বাহিরে গিয়ে প্রকাশ করুন। আমাদের প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম, আমাদের আবাসিক হলগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা আর কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত হতে দিব না। যদি আমরা সংখ্যায় 2 জনও থাকি আর আপনারা 2000ও থাকেন, কিন্তু আমাদের ক্যাম্পাসে আপনারা রাজনীতি ফিরিয়ে আনতে চান, আমরা ওই 2 জন হয়তো মরে যাব, কিন্তু আপনাদেরকে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করতে দিব। আমরা কেন আমাদের সততার জায়গা থেকে ফিরে আসছি তা আমরা জানি না। তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? আমরা চাই না আসলে আর কোনো, আমরা কোনো রাজনৈতিক, আমরা চাই না যে রাজনীতিটা বন্ধ হয়ে যাক। রাজনীতি চর্চা করা ঠিক আর এটার সাথে আমরা একমত পোষণ করছি, কিন্তু সেটা আমরা আমাদের ক্যাম্পাসে চাচ্ছি না। আমাদের দুটো দাবি, একটা হচ্ছে অবিলম্বে আমাদের ক্যাম্পাস থেকে ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তার যে রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি, সেটা আপনারা উৎখাত করে ফেলবো। আর দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটাকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে বিবেচনা করা হয়, সেই ডাকসু নির্বাচন আমরা অবিলম্বে চাই। যেভাবে ডাকসুকে আপনারা অচল করে রেখেছেন, আমরা ঠিক সেভাবেই মোড় ঘুরিয়ে তাকে সচল করে ফিরব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত কমেন্ট করবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়নটা কি থাকবে? হাসনাত আবদুল্লাহর ওপরে ওঠা অভিযোগ নিয়ে, হাসনাত আবদুল্লাহকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? সত্যিকার অর্থে কি হাসনাত আবদুল্লাহ জাতির সঙ্গে বেইমানি করেছে? প্রিয় বন্ধুগণ, আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনারা আপনাদের ওপিনিয়নটা অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে। আপনারা কি বলতে চান হাসনাত আবদুল্লাহকে নিয়ে? হাসনাত আবদুল্লাহ মানে বিষয়টি নিয়ে খোলসা করেছে, তার অর্থের যোগান কোথা থেকে আসে, কেন তিনি কি কারণে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সম্মেলন সমাবেশ করতেছে, এই বিষয়টি তিনি কিন্তু খোলসা করেছে। তো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আপনারা কি বলতে চান। আজকের মতো বিদায় নিতে চাই। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।